আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশায় কোনোদিন মাথা নত করেননি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই জন্যই শুনে রেখে দেন হযরতে ইব্রাহিম নবীর সম্পর্কে আমার আল্লাহ তাআলা নবীজিকে বললেন তুমি বিশ্বের মানুষকে বলো ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী তিনার আব্বা জানে তিনটা কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি পূজা করা মূর্তি বিক্রি করা ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন বলো দাওয়াত দাও তোমার আব্বা জানকে ইব্রাহিম নবী তিনার আব্বা জানকে বললেন ইজ ক্বাল লি আবিহি ইয়াবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইয়্যা হে আমার আব্বা জান আপনি কাদের উপাসনা করেন যারা হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না যাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই এগুলোকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম নবী যদি ভাবতেন এটা আমার জন্মদাতা বাপ এটা আমার আব্বা ইনাকে বলতে আমার কিরকম লাগছে ওগো আল্লাহ আমি আমার আব্বাকে বলতে পারবো না বলতে পেরেছিলেন ইব্রাহিম নবী শুধু এটা নয় যতগুলো নবী পয়গম্বর এসেছেন যতগুলো নবী পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী পয়গম্বরের প্রথম তবলিগ প্রথম দাওয়াত ছিল একটাই সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি লয় এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এক আল্লাহকে তোমরা সিজদা করো এক আল্লাহকে তোমরা রব হিসাবে মেনে নাও অনেকগুলোর প্রতি নয় হযরতে নূহ নবী হযরতে লূত নবী হযরতে ঈসা নবী হযরতে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের পর থেকে আখেরি নবী পর্যন্ত পাঠিয়েছেন আমার নবী বিশ্ব নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবুয়ত দান করলেন হে আমার বিশ্ব নবী শোনো তুমি কাবা ঘরে যাও যেখানে 360টা মূর্তি রাখা আছে দেখবেন আমাদের দেশের কিছু পণ্ডিত বলে কাবা ঘরের নিচে এখনো মূর্তি রাখা আছে জোরে বলুন নাউজ বিল্লাহ এখন আর নেই সেই যুগে কুফারে মক্কা তারা কাবা ঘরের চারিদিকে মডেল রেখেছিল মডেল বলতে সেগুলোর উপাসনা হতো কোথাও আগুনের কোথাও পানির কোথাও গাছের কোথাও ঠাকুরের কোথাও মূর্তির কোথাও পাথরের কোথাও মাটির চারিদিকে উপাসনা হতো আমাদের দেশের লোক এখন ওই জন্য অনেক কিছুর উপাসনা করে একটা কাক তার উপাসনা হয় আমাদের একটা বিড়াল তার উপাসনা হয় একটা কুকুর তারও মানুষ উপাসনা করে তাকে ভগবান বলে মানে আজকে আমাকে একজন ফোন করেছিল হুজুর মেয়েরা যদি হাতে চুড়ি না পড়ে তাহলে কি তার স্বামীর হায়াত কমে যায় আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই হাদিসের উদ এই হাদিসে কোথায় খুঁজে পাব তারপরে আমি তাকে বললাম যে ভাই আগে আপনার জানটা চুড়ির মধ্যে আছে নাকি আগে জানতে হবে আমাদের জীবনের মালিক হায়াতের মালিক কে আল্লাহ তাহলে চুড়িতে কখনো মৃত্যু হতে পারে না চুড়ি পড়ুক আর না পড়ুক তবে আমি বলবো হাদিসে চুড়ি পড়ার কথা নাই কিছু ফতোয়ার কিতাবে জায়েজ করার দিয়েছে কিন্তু আমার ভাইয়েরা চুড়ি এই জন্যই নিষেধ করেছেন এই জন্যই চুড়ি কাঁচের চুড়ি এই জন্যই পড়া যাবে না ঘুঙুরের মতো আওয়াজ উঠবে আর হাদিসে আছে নারীদের গলার স্বরটাও পর্দা করতে হবে হাদিসে আছে গলার স্বরটাও পর্দা পায়ের ঘুঙুর সেই ঘুঙুরের দ্বারা আওয়াজ যদি উঠে আমি আপনার বাড়িতে মেহমান পাশের কামরায় আছি আপনার স্ত্রী পাশের কামরায় রান্না বান্না কাজ করছে তার চুড়ির আওয়াজ যদি আমার কানে যায় আর আমার নফস যদি বলে পাশের কামরায় একটা মেয়ে আছে মেয়েটা কিরকম দেখতে ওটা নফসের ব্যবিচার হয়ে গেল হৃদয় গুণা ডেকে আনছে হৃদয় তাকে গুণা করাচ্ছে যদি ওই আওয়াজটা না পেত ঘুঙুরের আওয়াজ যদি না পেত পায়ের নুপুর তোড়া যারা পড়ে পড়া যাবে না অনেক মেয়েরা কপালে আফসল লাগায় এই স্মৃতিতে আফসল লাগায় আফসল লাগানো হারাম লাগানো যাবে না আমার ভাইয়েরা ওই জন্যে সবাই পরিপূর্ণভাবে আল্লাহর ওপরে বিশ্বাস রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ সব কিছুর মালিক আল্লাহ হায়াত মত গোটা বিশ্বে আমার নবী বিশ্ব নবী কাবা ঘরে গেলেন আর বললেন হে বেঈমান কাফের দলেরা তোমরা এই ষাটটা 360টা যে যার উপাসনা করছো এই মডেলগুলোর এগুলোকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো জানেন বেঈমান কাফেররা কি বলেছিল হে মুহাম্মদ তোমার মাত্র একটা আল্লাহ আর আমাদের 360টা
ঝামেলা ঝঞ্ঝট করে দরকার নেই, 361 টাকে একসাথে আমরা উপাসনা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি বেঈমান কাফের দিকে কোরআন শোনাও, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমা তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কম্প্রোমাইজ লয়। আমার আল্লাহ তো বলতে পারতেন যে চলো এক কাজ করো কম্প্রোমাইজ। আমাদের দেশে মারামারি কি নিয়ে চলছে পৃথিবীতে বলুন দেখিনি, ভগবান নিয়ে মারামারি চলছে, আল্লাহ নিয়ে, ঈশ্বর নিয়ে। কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড, কেউ বলছে অমুক, কেউ বলছে তমুক, কেউ বলছে আল্লাহ। কোরআনে আছে যে আমি আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় খোদা হতো, দ্বিতীয় মাবুদ হতো, পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। এখানে এতগুলো মোবাইল রাখা আছে, এই মোবাইলগুলো বিভিন্ন কোম্পানির মোবাইল, তাই না? সব আলাদা আলাদা, মডেলগুলো সব আলাদা আলাদা। মডেল আলাদা হওয়ার কারণ হচ্ছে এই সমস্ত মোবাইলগুলোর মালিক আলাদা, মালিক আলাদা, এক একটা মালিক এক এক রকম কোয়ালিটির মোবাইল বার করে। ভিভোর কোয়ালিটি আলাদা, ক্যামেরা আলাদা, ডিজাইন আলাদা, ওপোর আলাদা, স্যামসুংয়ের আলাদা, অ্যাপেলের আলাদা, যতগুলো মালিক ততগুলো মডেল। পৃথিবীতে 700 কোটি মানুষকে এক কাছে করো, সকলের দুটো কান দিয়েছি, একটা নাক একটা মুখ, দুটো হাত দুটো পা, একই রকম গঠন দিয়েছি, তোমরা আমার মডেলের পার্থক্য খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একই রকম দিয়েছি, শুধু এটা নয়, আপনাদের দেশে আমাদের হিন্দু ভাইদের আলাদা বৃষ্টি হয় তো নাকি? হয় আলাদা বৃষ্টি হয় না? আমাদের দেশে আপনার কিনু বিপদ হলে, ঝড় বৃষ্টি হলে, এই যে আমফান ঝড়ে ক্ষতি হয়েছিল, জশ এলো, হিন্দুদের ক্ষতি বেশি হয়েছে না মুসলমানদের, এরকম কিছু হয়েছে কি? সমান হয়েছে, জানতে হবে মালিক একই। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আদমের সন্তান, তারা খালি প্রকাশ পেয়েছে। বাচ্চা যখন পৃথিবীতে জন্মায়, সে খ্রিস্টান ঘরে জন্মাক, ইহুদি ঘরে জন্মাক, হিন্দুদের বাড়িতে জন্মাক, যে কোনো বাড়িতে জন্মালে তারা আল্লাহর সৃষ্টি হিসাবে এবং মুসলমান হিসাবে জন্মায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন সে তার বাবা মায়ের বড় হওয়ার পরে তার গোত্র যেভাবে চলে, সেই জিনিসটা যখন সে প্রকাশ করে ফেলে, তখন সে মুশরিক হয়ে যায়। যদি কোনো হিন্দু বাড়ির বাচ্চা জন্ম নিয়ে মারা যায়, লেখে নিয়ে যান সেই বাচ্চাটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যেহেতু মায়ের গর্ভ থেকে মারা গেছে, পৃথিবীর সব মানুষ আমরা আদমের সন্তান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর একটা মানুষ নেই। আজকে ডিভেটটা কোথায়? খালি ভাগ বাটোরা, তোমার আল্লাহ আলাদা, আমার আল্লাহ আলাদা, আমার মাবুদ আলাদা, তোমার মাবুদ আলাদা। ওই জন্য তো আমাদের দেশের লোক ওই নেচারটা পেয়ে গেছে, এক আল্লাহকে বিশ্বাসী বাদ দিয়ে কেউ গাছের নিচে দুটো ঘোড়া রেখে চাদর টাঙিয়ে উপাসনা করে, কেউ কবরের কাছে গিয়ে সিজদা করে, কেউ গিয়ে কবরে ভালো মন্দ চাই, কেউ বেঁকা গাছের নিচে গিয়ে ভালো মন্দ চাই না, বলে এখানে বলে অমুক জায়গায় একটা বেঁকা গাছ আছে, শাওড়া গাছ, চাদর টাঙিয়েছে, জটা ধরা চুল। মৌলবিদের এত সুন্দর পোশাক, আলেমদের এত সুন্দর ড্রেস, এত সুন্দর নামাজ, মোষ ছোট দাড়ি বড়, এত সুন্দর যোদা, এদিকে ভালো লাগে না, মোচেতে মুখটা ঢেকে গেছে, জটা ধরা চুল, হারামখোর গাঁজা খায় রাত হলে,
সকাল বেলায় গাছতলায় পড়ে থাকে, আমার মায়েরা ভাইয়েরা যায় বলে হুজুরের কাছে গেলে, বাবার কাছে গেলে কিছু পাবো, কষ্ট হয়। আমাদের দেশে জানেন এমনও লোক আছে, আপনার মেদিনীপুরে পাবেন, বলে যার ছেলে হয় না এমন তাবিজ দেবো বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই যে বেটা ছেলের তাবিজ দিচ্ছে, কষ্ট হয় এদের দেখে। আমাদের দেশে ব্যবসার উন্নতির জন্য মানুষ বলে আমার ব্যবসায় বরকত নাই, বলে হুজুর একটা তাবিজ দেন, কি হবে বলে বরকতের জন্য, আপনাদের বুদ্ধি নেই। তাবিজে মলবির তাবিজে যদি ব্যবসায় বরকত হতো বড় লোক কারা আগে হতো, আমরা, তাবিজ তো আমাদের কাছে, তোমাকে কেন আমি বড় লোক করতাম, বরকতের তাবিজ আমি রাখবো, দোকান আমার হবে, ব্যবসা আমার হবে, তোমাকে কেন আমি বড় লোক করতে যাব, ধোকা প্রতারণা। আপনি বুঝতে পারেননি, ব্যবসায় বরকত চাইলে নামাজ পড়ুন, ব্যবসায় বরকত চাইলে আপনি দোয়া করুন আল্লাহর কাছে, কাঁদুন আল্লাহ হালাল রুজি দাও, ব্যবসায় বরকত দাও, জানে মালে বরকত দাও, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে আপনি নিয়ত করলেন আল্লাহ তুমি আমার সব কিছুর মালিক, আল্লাহ বরকত দেবে। আমরা কিন্তু আল্লাহর থেকে বেশি তার বস্তুর ওপরে বিশ্বাস করি, আল্লাহর থেকে বেশি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করি। তা না হলে আমাদের দেশের লোক মিলাদ পড়ালে ধূপকাঠি জ্বালায় না, মিলাদ পড়ালে গোলাপ পানি ছিটোয়, আমাদের দেশের লোক দোকান খুললে ধূপকাঠি জ্বালায়, আমাদের দেশের লোক সকালবেলায় পড়ে নে পানি দেয়। আল্লাহ এই সমস্ত শিরক থেকে আল্লাহ হেফাজত করুক, এই সমস্ত কুফরি থেকে আল্লাহ হেফাজত করুক, এই সমস্ত বেদাত থেকে আল্লাহ হেফাজত করুক আমাদের সমাজে। আমাকে আজকে একজন ফোন করেছিল যে আমার বাপ কালকে মারা গেছে, তো হিসেব করে দেখুন তো চার দিন এটা কবে হচ্ছে। আমরা এই চার দিনে ইসলামে কোথায় পেলি, চার দিনে চৌঠা সাতুয়া চল্লিশে চালসে সাতার ফাইদা ঘাটে উটা ন ফুল, তা নাহলে অবাক হবেন। ইসলাম এখন আমাদের দেশে বেশিরভাগ মিথ্যার ওপরে ইসলাম চলছে দেশে, কোথায় ভারতে, তা না হলে কখনো আল্লাহ নবী নওয়াসে হযরতে হোসেন শহীদ হয়েছেন কোথায়, খড়গপুরে, তো কোথায় কারবালাটা কোথায় আছে, খড়গপুরে না মেদিনীপুরে, ইরাকে আছে, ইরাকে। আর তার মঞ্জিল মাটি হচ্ছে কোথায়, খড়গপুরে, মহরমের দিনে মিথ্যা কবর বানিয়ে, মিথ্যা একটা কবর কাল্পনিক একটা তৈরি করে। ইসলাম কাল্পনিকে বিশ্বাস করে না, ইসলাম সত্যর ওপরে চলে, ইসলাম মিথ্যার ওপরে নয়। আর আজকে আমরা মিথ্যার ওপরে চলি, আমি যদি দলিল দিই কোন দেওবন্দি আলেমের লেখা, তারা বলবে এরা দেওবন্দি মলবি, ওই জন্য আমার একটা রোগ আছে, আমি আমার মলবির দলিল দিই না, আমি দলিল দিলে যে বলে যে করে তার মলবির দলিল দিই। আলা হযরত আহমদ রাজা খান তিনার ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর ২৪ পৃষ্ঠা নম্বর ৪৯৭, সেখানে তিনি উল্লেখ করেছেন কাল্পনিকভাবে মিথ্যা করে ইমাম হোসেনের কবর করা, ফাতেহা করা, নিয়াজ করা, সেখানে মাতম করা, নাচা গাওয়া, সমস্ত কিছু জিয়ারত করা, এই সমস্ত কাজগুলো হারাম এবং নাজায়েজ। আমাদের কোনো মলবি বলেনি, আহমদ রাজা খান আলা হযরত নিজে লিখেছেন। কোন নারী যদি, তিনি এই ফতোয়ায়ে রিজবিয়াতেই লিখেছেন, কোন মেয়ে, মায়েরা ভালো করে শুনবেন, কোন মেয়ে যদি সে নিয়ত করে মনে মনে যে আমি মাজারে যাব, অমুক বাবার মাজারে যাব, এটাও তার জন্য হারাম। যদি বলেন কেমন করে একটু বুঝিয়ে দিই, অনেকজন বলে আল্লাহ নবীর কবরে গিয়ে হাজি বিবিরা কবর জিয়ারত করে, হাজি এবং হাজি বিবিদের জন্য কবর, নবীজির কবর জিয়ারত করা ওয়াজিব, হজের আরকানের মধ্যে আছে, হজের মাসলার মধ্যে আছে, নবীজির কবর জিয়ারত করা ওয়াজিব। কাদের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য। যেমন বলে দিই, মেয়েদের চুল কাটা হারাম না হালাল, হারাম সকলে জানি, হজের ময়দানে মায়েদের চার আঙ্গুল চুল কাটা ওয়াজিব, এটা হজের ময়দানের জন্য অনলি ফোর। আপনি যদি ওই মশলাটা আপনার গ্রামে চালান, যে হজের ময়দানে যখন যাইজ তাহলে এখানেও যাইজ, আপনার ভুল হবে, শুধু অনলি ফর ওইটা হজের মাসলার জন্য আছে, চার আঙ্গুর চুল কাটতে পাবে, বাকি দুনিয়াতে আর কোথাও পাবে না। মক্কায় এক রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাত নামাজের নেকি পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ।
মদিনায় পড়লে এক রাকাত পড়লে 50,000 রাকাতের নামাজের নেকি পাওয়া যায়, আপনার মসজিদে পাবেন? আপনি তুলনা করলে ভুল হবে আপনার। ওই জন্য আমার ভাইয়েরা কান খুলে শুনবেন, আমাদের দেশে আপনাদের এখানে আছে, বাম মরে গেলে বিটি কবরস্থানে যায় তো? বাম মরে গেলে বিটি কবরস্থানে যায়? হ্যাঁ যাই। বাম মরে গেলে বিটি কবরস্থানে যায়? যাই না। বাম মরে গেলে বিটি কবরস্থানে যায় না। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না? পাবে, যেতে পাবে না। কিন্তু বড় কষ্ট হয় আমাদের দেশের মায়েরা, আমি মারা গেছি আমার কবরে যেতে পাবে, তাই না? ইয়াসিনের কবরে যেতে পাবে আপনার বিবি। আমি একজন পার পুরুষ, কোনো নারী যদি নিজের স্ত্রী স্বামীর কবরে না যেতে পায়, ইয়াসিনের কবরে কেমন করে যেতে পাবে? আমি আপনার রওজা বন্ধ করতে আসিনি, দরগা বন্ধ করতে আসিনি। যারা হাজি সাহেব আছে আপনাদের এলাকায়, হাজি সাহেবকে জিজ্ঞেস করবেন, মক্কা থেকে মদিনা 470 থেকে 480 কিলোমিটার রাস্তা, একটাও মাজার খুঁজে পাবেন না। কিন্তু আমার বর্তমান থেকে আপনার এখানে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাজার আছে। জিজ্ঞেস করুন তাইলে কি মক্কায় অলিরা নাই? আমাকে একজন ফোন করে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছে, বলছে আপনি অলিদের বিরুদ্ধে, আমি কখনো নয়, আমি অলিদের বিরুদ্ধে নয়, আমি তোমাদের সিস্টেমের বিরুদ্ধে। আমিও কবর জিয়ারত করি অলিদের, তোমার মতো নয়। আমি মুখে বলি খাজা বাবাকে ভালোবাসি, কিন্তু নামাজ আমি পড়তে পারি না। আমি খাজা বাবাকে ভালোবাসি, রোজা আমি রাখতে পারি না। আমি খাজা বাবাকে ভালোবাসি, গাঁজার টান মারি। আমার ভাইয়েরা কান খুলে শুনে নেন, হাজরাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জতের নামাজ কাজা করেনি। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আর আমি বলছি আমি খাজা বাবাকে ভালোবাসি, কিন্তু আমার জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ নাই। খাজা বাবা তোমাকে কিয়ামতের দিনে ঝাঁটা জুতো মারবে, পাশে দাঁড়াতে দিবে না। তুমি বলছো আল্লাহর অলিকে ভালোবাসি, জুনেদ আহমদ বাগদাদির জীবনীটা পড়ো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জীবনীটা পড়ো, আর নিজের জীবনকে বাস্তবায়িত করো। আসিকে রসুল নিজেকে বলার আগে আসিকে রসুলের কাজটা আপনাকে করতে হবে। আমি আসিকে রসুল, আমি যদি আল্লাহ নবীকে মহাব্বত করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চরিত্রের ওপর আমাকে চলতে হবে। অনেকজন আমাদের দেশে আমরা বলি না বউ পাগলা ছেলেটা, যে বউকে ভালোবাসে, বউয়ের কথা শুনে চলে, বউ পাগলা। তো আমি যদি আসিকে রসুল হই, আমার নবীজির আদর্শের ওপরে নবীজির কথা মতো চলতে হবে? না হবে না, কথা মতো চলতে হবে। শুনে রেখে দেন, আমাদের দেশে অনেকজন আছে জটাধারা চুল বাউল বুষ্টম, তারা বলে মারিফত পেয়েছি, নামাজ পড়ে না, নামাজ মাফ হয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী হাদিস শরীফে আছে, শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন, নবীজির নামাজ মাফ হয়নি। হারামখোর বলছে মারিফত পেয়েছি, আল্লাহ আমার নামাজ মাফ করেছে। কষ্ট হয়, বেদনা লাগে, আল্লাহ তাদিকে ক্ষমা করুক, আল্লাহ তাদিকে হিদায়ত দেখ। আমার ভাইয়েরা সবাই আল্লাহর ইবাদতে মশগুল হব, জোরে বলুন ইনশাআল্লাহ। অলিদের সম্মান করুন, আলেমদের পাশে বসুন, কিন্তু জেনে রেখে দিবেন, কখনো আমি যদি নিজেকে পীর সাহেব বলি আপনার গ্রামে আসি, আমি আপনি যদি বলেন, আমি যদি বলি আপনার মা বোনকে ডেকে দেন আমার পা টিপবে, এরকম পীরকে ছাঁটা জুতো মারবেন। সমাজ থেকে বহিষ্কার করুন, সমাজটাকে পরিষ্কার করুন। পীর আর আল্লাহর ওলি সে যে আপনাকে নামাজের নসিহত করবে, যে আপনাকে ভালো কাজের নসিহত করবে, অসৎ কাজে নিষেধ করবে। পীর আসল তো সে যে আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করবে। একটা গাছে নিচে আমাদের দেশে গল্প শোনায় অনেক বুড়ি মায়েরা, অনেক বৃদ্ধরা গল্প শোনায়। কি গল্প শোনায়? যে আমাদের গ্রামে একটা বেঁকা গাছ ছিল, বেঁকা গাছের নিচে একটা পিসাব থাকতো, একটা ছেলে পিসাব করেছে বলে তার পাটা বেঁকিয়ে দিয়েছে, এরকম ঘটনা শুনেননি? অনেক ঘটনা। কিন্তু জেনে রেখে দিবেন, উলামারা জানে একটা গাছের নিচে নয়, যদি একটা ঢিপি তৈরি করেন, সেখানে যদি 40 দিন ধূপ ধুনো দেওয়া হয়, সেখানে 40 দিন সিন্নি দেওয়া হয়, সেখানে মোমবাতি দেওয়া হয়,
চল্লিশ দিন পরে সেখানে একটা খবিজ জিন্নাতের আশ্রয় হয়। ভালো লোক কখনো আল্লাহর অলিরা কখনো কারো ক্ষতি করতে পারে? পারে? পারে না। আমার নবী বিশ্ব নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি এদিকে ক্ষমা করো, আল্লাহ তুমি এদিকে হিদায়ত দাও। আমার নবী বিশ্ব নবী যখন রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে গেলেন, যখন হুঁশ ফিরেছে, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূল আল্লাহ আপনি একটা হুকুম দেন, আমি একটা পার মারব, পৃথিবীটা সাতবার ধ্বংস হবে। নবীজি কেঁদে বললেন, হে জিবরিল আমি চাই না যে আমার উম্মতের ধ্বংস হোক, নিশ্চয় এরা আমার প্রতি ঈমান আনয়ন করবে। নবীজি চোখ দিয়ে পানি ফেলিয়েছেন কওমের জন্যে, কখনো বলেননি আল্লাহ এদিকে ধ্বংস করে দাও, আল্লাহ এদিকে বরবাদ করে দাও। এমনকি আজকে জানেন এই ধ্বংসের কারণ, আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, গোটা পশ্চিম বাংলা জুড়ে যুব সমাজ খালি শিক্ষিতরা, অশিক্ষিত নয়, অনেক জোনার গায়ে লাগছে, ইউটিউবে গালি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি, তারা সবাই সমকামিতায় লিপ্ত হচ্ছে আমাদের যুব সমাজরা। এমনকি অবাক হবেন, আমি মুর্শিদাবাদে খবর পেলাম একজন আটপাড়া হাফেজ সেও পর্যন্ত সমকামিতায় লিপ্ত হয়েছে। এদের একটা গ্রুপ তৈরি হয়েছে পশ্চিম বাংলা জুড়ে, একটা অ্যাপস ব্যবহার করছে তারা, সেই অ্যাপসের মাধ্যমে সমকামিতা ছড়িয়ে পড়ছে পশ্চিম বাংলার মাটিতে, বিশেষ করে মুসলমান যুব সমাজের মধ্যে, মুসলমান মায়েরা নাই। আমি এক্ষুনি এখানে বসে প্রমাণ করাতে পারি মোবাইল খুলে যে আমাদের যুব সমাজদের মধ্যে কারা সমকামিতায় লিপ্ত আছে, এক্ষুনি প্রমাণ করিয়ে দিতে পারি। কিন্তু বড় কষ্ট হয়, আমার ভাইয়েরা একটাও অশিক্ষিত মানুষ নাই, সব শিক্ষিত যুবকরা আছে যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। তার কারণ হচ্ছে আমাদের পারিবারিক, আমাদের আখলাক আর চরিত্র দিতে পারিনি। আপনারা ভাগ্যবান, আপনাদের গ্রামে মাদ্রাসা আছে, আপনাদের এটা ভাগ্যের ব্যাপার, খুশনসিব আপনারা যে গ্রামে এরকম একটা তালিম হচ্ছে। জানেন সকালবেলায় উঠে আপনার বাচ্চা যদি কলেজে পড়ে, সকালে যদি সময় থাকে একবার মাদ্রাসায় গিয়ে কোরআনের তালিমটা নাও, সকালবেলায় ফজরের পরে যদি না হয় সন্ধ্যাবেলায় গিয়ে মাদ্রাসায় একবার তালিম নাও। আপনার ছেলে স্কুল থেকে বাড়ি আসার পরে সে নামাজ পড়ল কিনা আপনি মা হিসাবে খোঁজ নেন, আপনি বাবা হিসাবে খোঁজ নেন, সুশিক্ষা দেন, কুশিক্ষা দেন না। যদি তার পারিবারিক ঠিক না হয়, তাকে যদি ইসলামী কালচার না দিতে পারেন, তো ওয়াসিম রিজভির মতো হারাম খোর তৈরি হবে। সে ডিগ্রি পাওয়ার পরেও, সে পদ পাওয়ার পরে ওয়াসিম রিজভির মতো হারামখোর হবে, এই সমস্ত বরবাদ হয়ে যাবে এবং তাদের জীবন বরবাদ, তাদের পরিবার বরবাদ। আমি মুর্শিদাবাদ নদিয়ার কথা বলছি, শয়ে শয়ে শিক্ষিত যুবক তারা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। আমি বক্তব্যে বলার কারণে প্রচুর গালিগুলো যাচ্ছে, এই মলবি কি করে জানলে সমকামিতার কথা? আমার সঙ্গে কিছু কলেজ আর ইউনিভার্সিটির ছেলেরা দেখা করেছে যারা ইমানদার ছেলে, স্যার আমরা শয়ে শয়ে ধরতে পাচ্ছি বহু মুসলমান যুব সমাজ তারা সমকামিতায় লিপ্ত হচ্ছে, ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা, পৃথিবীর সব দেশেই সমকামিতা কম বেশি রায় আছে, আরব দুনিয়াগুলো আরব দেশগুলো ছাড়া। আমার ভাইয়েরা, ভারতবর্ষ সরকারও রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা জায়েজ আছে, কিন্তু আমার আমার দেশের কোনো বেঈমান কাফেরকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা আমার যুব সমাজকে নিয়ে, উলামাদের মাথা ব্যথা যুব সমাজকে নিয়ে। জেনে রেখে দিবেন, আজকে কষ্ট হয়, একশোটা চায়ের দোকান থাকলে একশোটা চায়ের দোকানে ফজরের পরে আলেমদের সমালোচনা করা হয়, মৌলভীদের সমালোচনা করা হয়, ইমামদের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু আপনি খুঁজলেন এই মৌলভীরা যখন ফজরের পরে হাতটা তুলে, মাদ্রাসার তালবিলিমরা যখন হাত তুলে, সূরা ইয়াসিন পরে হাত তুলে, তারা একটাই দোয়া করে, আল্লাহ সারে জাহানের কওমের মুসলমানের জানের মালের আবরু ইজ্জতের হেফাজত করো। আচ্ছা বলুন তো একটা কথা বলবেন, হালাল মাল যতগুলো আল্লাহ করেছে তার মধ্যে বরকত আছে না বরকত নাই? হারামে বরকত আছে? আপনাদের দেশে কুকুর কেউ খায়? খাই না। কুকুরের কটা করে বাচ্চা হয়? চারটা পাঁচটা ছটা করে। শুয়োরের বারোটা চোদ্দটা করে বাচ্চা হয়, শুনেছেন? এত কুকুর হয়ে গেছে জালগাড়ি করে নিয়ে গিয়ে নদীতে ফেলে আসতে হচ্ছে, শুনেছেন এরকম কোনো দিন হয়েছে? না। আমি হারাম করেছি তার মধ্যে বরকত তোমরা পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বছরে? একটা করে, শুনেছেন? হাটে আর গরু পাওয়া যাচ্ছে না, মুসলমান না এত গরু খেয়েছে,
बड़ कष्ट है। जोगी जी आप थारा समझ लीजिए, जोगी जी मालदा ऐसे बोले गलो, अगर हम सत्ता में आते हैं तो 24 घंटा में गाय काटना बंद कर देंगे बंगाल में। बोले चलो ना, बोले नहीं, 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। हमें तो यही समझ में नहीं आते हैं, क्योंकि आप गाय को माता कहते हैं, फिर जब उसका बच्ची हो जाती है, फिर जब उसका बच्ची हो जाती है तो इसको नानी क्यों नहीं कहते? सब अगर माँ हो गया तो फिर गड़बड़ी हो जाएगी। यदि क्यों निजर बहू के बोले तुम्हें एत भालोबासी माँ बोलते मन जाच्छे, बहू झाँटा करे मारबे ना मारबे ना, तो सबाई की जदि माँ बोलिस तो गोलमाल हो जाबे ना, ओई जन्य सबाई की माँ बोला जाबे ना। आमार भाईरा आपनारा अबाक हबेन, एरा होच्छे नामधारी नेता। ভারতবর্ষে সব থেকে বড় বড় যতগুলো কতলখানা আছে সব আরএসএস এর এজেন্টদের, বড় বড় নেতাদের, মুসলমানদের একটাও নাই, সাতটা। পৃথিবীর মধ্যে এক নম্বরে গোশ রপ্তানিতে ভারতবর্ষ এখন, ব্রাজিল গরু টপতে গেল 2021-এ। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আরো গরু জবাই হোক, আল্লাহ তত বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুল কাটা মেয়েদের জায়েজ আছে? জায়েজ নাই, হারাম। শুনেছেন আমার গ্রামের একটা মেয়ে 50 বছর চুল কাটেনি, তার চুলটা খড়কপুর চলে গেছে, এরকম মেয়ে আছে? নাই। কিন্তু আপনি অবাক হবেন, আমাদের পুরুষদের চুল কাটা জায়েজ না না জায়েজ? জায়েজ। মাসে 1 ইঞ্চি, 12 মাসে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, পুরো জিন্দেগির চুল কাটাটা যদি হিসেব করেন খড়কপুর পেরিয়ে যাবে। 70 বছরের চুল কাটে, যত কাটবে তত বরকত। আমি হালাল করেছি, বৈধ করেছি, বরকত পাবে। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা ঠিক আছে, কিছু ভাই দোয়ার দরখাস্ত করেছেন, কিছু ভাই আমাদের সমাজ থেকে চলে গেছেন, আমাদের মধ্য থেকে চলে গেছেন। জি, আর মোল্লাকা ওয়ালি সাহেবকে লিয়ে ভি দোয়া কিজি, আল্লাহ উনকো জন্নত নসিব ফরমায়। সবাই দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও, খাতাকে তুমি দারগুজার করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি প্রচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল, ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি। ইয়া আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। ইয়া আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগিরা কাবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয়ে রাতের অন্ধকারে যা গুনাহ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও, খাস করে এই গ্রামের কবরস্থানে যত মানুষ শুয়ে আছে আল্লাহ সকলের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব যেন কালমার সাথে যেতে পারি, ইমানের সাথে যেতে পারি। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদের কবরকে আসান করে দিও, পরকালকে আসান করে দিও, পুলসিরাতের ওপরে বিদ্যুতের গতিতে পার করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিও। ইয়া আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো, এখানে কত ভাই কত মা বোন দোয়ার দরখাস্ত করেছেন। ইয়া আল্লাহ, তুমি তাদের সকলের মনের নেক জায়েজ তামান্নাকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, কত ভাই কত মা বোন অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে শিফায় আমিলা দাইবা মুস্তাফিলা দান করো, তাদেরকে আরোগ্য দান করো। ইয়া আল্লাহ, তাদের জানে মালে আবরু ইজ্জাতে তুমি বরকত দাও। ইয়া আল্লাহ, তাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। ইয়া আল্লাহ, তোমার দিনের খাতিরে, মহাব্বতে, কোরআনের জন্যে, কোরআনের খাতিরে যিনারা হাত বাড়িয়েছেন তাদের সকলের জানের মালের আবরু ইজ্জতের তুমি বরকত দাও, রুজি রোজগারের বরকত দাও, ফিতনের ফিতনা থেকে, হাসিদের হাসাদ থেকে তুমি হেফাজত করো, আমাদের সকলকে তুমি হেফাজত করে দাও, আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার দিনের প্রতি প্রচালিত করে নাও, আমরা অসহায় আর দুর্বল। ইয়া আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো, কত উলামায়ে দিন, কত বুজুর্গানে দিন হাত তুলেছেন, কত হাজি সাহেব হাত তুলেছেন, কত মা বোন ভাই হাত তুলেছেন, কত মাসুম তালবিলিমরা হাত তুলেছেন। ইয়া আল্লাহ, তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটিপুটি
দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকে তুফিলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান ইয়ানা মিনু বিরব্বিকুম ফামান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়াআতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।